হ্যালো ব্রিয়ন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টপান 360। ডোপমাইন ওয়ালেটের বিগেস্ট একটা আপডেট চলে আসছে, আমরা কিন্তু ডোপ টোকেনটা ক্লেম করতে পারবো, ঠিক আছে? এই আপডেটটা চলে আসছে, যারা ডোপামাইন ইউজার রয়েছেন তারা প্রত্যেকে এখান থেকে ক্লেম করতে পারবেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের ক্লেম আইকন চলে আসছে, ঠিক আছে? তো আমরা এখন কিন্তু এটা ক্লেম করতে পারবো। তো কীভাবে ক্লেম করতে হবে এটা কিন্তু আপনার অটোমেটিকলি আসবে না, অবশ্যই কিছু রিকোয়ারমেন্ট রয়েছে, দেন হচ্ছে আপনাকে এই ক্লেমটা সাকসেসফুল করতে হবে। ওকে, সো ভিডিওটা শুরু করার আগে কীভাবে ক্লেম করবেন, আপনি যদি টপান 360 এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করবেন, দেন হচ্ছে আমাদের চ্যানেলটা পিন করে রাখবেন। ওকে, অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলমোস্ট এখানে কিন্তু আমরা ওই অফারটার বিষয়টা, মানে ক্লেমের বিষয়টা অলমোস্ট শেয়ার করে দিয়েছি যে ভিডিও কামিং সুন। ওকে, ফার্স্টে বলতে আপনাকে যে কাজটা করতে হবে, ডোপমাইন ওয়ালেটটা আপডেট দিতে হবে। তো আপনি চলে যাবেন প্লে স্টোরে। ওকে, সর্বপ্রথম আপনি প্লে স্টোরে চলে আসবেন, এখানে হচ্ছে লিখবেন ডোপমাইন, দেন হচ্ছে অ্যাপটা হচ্ছে ফুললি আপডেট চাইবে, তো আপনি এটা আপডেট করে নেবেন। ওকে, সো আপডেট করার পর অ্যাপটাকে হচ্ছে আপনাকে মানে ওপেন করতে হবে। ওপেন করার পর দেখেন কিভাবে আপনার ক্লেম অপশনটা পাবেন। আপনি যদি ফার্স্টেবল হচ্ছে এই ডোপমাইনের ব্যালেন্সের উপরে এই যে আমি মার্ক করেছি এখানে ক্লিক করেন, তাহলে এখানে দেখতে পারবেন যে আপনার ক্লেম অপশনটা নাই, ঠিক আছে? এখানে কিন্তু ক্লেম অপশনটা পাবেন না, ঠিক আছে? তো এখন এটা কিভাবে পাবেন এটা দেখার জন্য আপনাকে ফার্স্টেবল যে কাজটা করতে হবে, এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ওয়ালেট একটা সেকশন দেখতে পাচ্ছেন, ওয়ালেট সেকশনের উপরে ক্লিক করে দেবেন, এখানে একটু ওয়েট করবেন, দেন হচ্ছে আপনি এখানে নর্মালি সোয়াইপ অপশনে ক্লিক করবেন, ঠিক আছে? নর্মালি সোয়াইপ অপশনে ক্লিক করার পর এখানে একটু ওয়েট করবেন, আবার ওয়ালেটে ক্লিক করবেন। ওকে, তো ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে এখানে দুই এক মিনিট থাকবেন। সো ভাই, ওয়ালেটে ক্লিক করা অবস্থায় অটোমেটিকলি আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যে অ্যাক্টিভেট ওয়ালেট। ওকে, আপনাকে অবশ্যই অ্যাক্টিভেট ওয়ালেটের উপরে ক্লিক করতে হবে, দেন হচ্ছে একটু ওয়েট করতে হবে, অ্যান্ড হচ্ছে একটু ওয়েট করবেন, দেন হচ্ছে ফাইনালি আপনার যদি ব্যালেন্স থেকে থাকে তো আপনার এইটা ব্যালেন্স শো করবে, দেন হচ্ছে আপনার কাজ শেষ। এখন কথা হচ্ছে আপনি ক্লেম করতে পারবেন। কীভাবে ক্লেম করতে পারবেন, এই যে উপরে ঢোপ ব্যালেন্স দেখতে পাচ্ছেন এইটার উপরে টাচ করে দেবেন, জাস্ট একটু ওয়েট, আমি ওটা স্ক্রিনশট রাখছিলাম যখন আমি ওটা আর কি অ্যাক্টিভেট করছিলাম। এই যে ডোপমাইন ওয়ালেট ব্যালেন্সের উপরে টাচ করে দেবেন, এখানে টাচ করার পর এখানে দেখতে পারবেন যে আপনার কিন্তু ক্লেম অপশনটা অ্যাভেলেবল হয়েছে, ঠিক আছে? আমি যেভাবে দেখালাম ঠিক সেমভাবে করতে হবে। অবশ্যই আপনাকে এখানে ওয়ালেট সোয়াইপে ক্লিক করে এখানে একটু ওয়েট করতে হবে, তারপরে অ্যাক্টিভেট ব্যালেন্স চলে আসবে, যে ঠিক অ্যাক্টিভেট ওয়ালেট চলে আসবে এখানে অ্যাক্টিভেট করে নিতে হবে। ওকে, দেন হচ্ছে এই উপরে ডোপমাইন ব্যালেন্সে ক্লিক করবেন। সো আমরা হচ্ছে ডোপমাইন ব্যালেন্সের উপরে ক্লিক করবার পরে এখন হচ্ছে আমরা নর্মালিভাবে ক্লেম করবো, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে আমরা ক্লেম করার জন্য আমাদের যদি ব্যালেন্সটা দেখি, আমরা যদি আবার ব্যাক অপশনে ক্লিক করি, ঠিক আছে? তো ব্যাক অপশনে ক্লিক করার পর একটু নিচে স্ক্রলিং করে এই যে ফোর ডট মেনু উপরে রয়েছে এখানে ক্লিক করলে এখানে কিন্তু আমার ব্যালেন্সটা শো করতেছে, আপনাদের যতটা পয়েন্ট আছে এটা শো করবে। তো এখন কথা হচ্ছে এই যে ডোপমাইন ব্যালেন্সের উপরে ক্লিক করতে হবে, করার পর ওই ব্যালেন্সটা কিন্তু এখানে ক্লেম করতে হবে, ঠিক আছে? তো আমরা এখন সরাসরি লাইভে ক্লেম করবো, ক্লেম রিওয়ার্ডের উপর ক্লিক করে দিলাম, দেন হচ্ছে এখান থেকে আমি নর্মালিভাবে ক্লেমের উপরে টাচ করে দিলাম। ওকে, দ্যাটস ইট, এতটুকুই কাজ, এটা কিন্তু জাস্ট একটু ওয়েট করে ক্লেম হয়ে যাবে, অ্যান্ড দেন তারা কিন্তু পয়েন্টটা কনভার্ট করে তারা কিন্তু ক্লেম প্রসেসিংটা নিয়ে আসছে, ঠিক আছে? তো আমরা একটু ক্লেম করতেছি, জাস্ট একটু ওয়েট করবেন, এখানে একটু অনেক সময় নেটওয়ার্কটা আর কি অনেক জ্যাম থাকে তার জন্য এরকম অবস্থা, ঠিক আছে? তো আমার কিন্তু এটা পেন্ডিং অবস্থায় আছে, জাস্ট একটু ওয়েট। ওয়েল ডান, দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু অলমোস্ট ক্লেমটা হয়ে গেছে, দেন হচ্ছে তারা বলতেছে যে থ্যাংক ইউ ফর ক্লেমিং ডোপ ওয়ান্স দ্য ইটস অ্যাভেলেবল অ্যান্ড হচ্ছে অ্যাপেয়ার ইউর ওয়ালেট, ঠিক আছে? তারা যখন ফাইনালিভাবে এটা তারা দিয়ে দিবে, অ্যাভেলেবল করবে, লঞ্চ করবে সমস্ত বিষয়বস্তু, তখন কিন্তু সরাসরি আমাদেরকে কিন্তু টোকেনটা দিয়ে দিবে। কোথায় দিয়ে দিবে আমাদের টোকেনটা? জাস্ট এখানে দিয়ে দিবে, এখানে কিন্তু ব্যালেন্সটা দেখতে পারবো, অ্যান্ড দেন এখান থেকে কিন্তু আমরা সেন্ড করতে পারবো, রিসিভ করতে পারবো, সোয়াইপ করতে পারবো, ঠিক আছে? বিষয়গুলো হচ্ছে এটাই। আর পরবর্তী সময় যখন এটা ফুল্লিভাবে লঞ্চ হবে তখন হচ্ছে আমরা এখানে সোয়াইপ করে কিন্তু আমাদের ট্রাস্ট ওয়ালেটে, বাইন্যান্সের যে কোনো জায়গায় কিন্তু পয়েন্টটা নিতে পারবো। সো হোপফুলি অনেকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই এক একটা ঢোপের প্রাইস কত হতে পারে, তো আই হোপ আই থিঙ্ক একটা ঢোপের প্রাইস $1 থেকে 2-3-4 পর্যন্ত কিন্তু যাওয়ার একটা অপরচুনিটি রয়েছে, কেননা তাদের নিজস্ব এটা একটা কয়েন। তো থ্যাংক ইউ সো মাচ, কিপ দ্য ওয়াচিং ভিডিও। যারা ডোপমাইন ওয়ালেটে জয়েন করছিলেন প্রত্যেকে এই কাজটা করে নেবেন, অ্যান্ড হচ্ছে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা পিন করে রাখবেন, দেন হচ্ছে ভিডিওটাতে লাইক করতে অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না, একটা লাইক দিবেন ভাই। থ্যাংক ইউ সো মাচ, কিপ দ্য ওয়াচিং ভিডিও।